আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে এরকম হচ্ছে মাটির কবুতরের ভাষা করে দেওয়া হয়েছে আর সঙ্গে হচ্ছে বাঁশের কিছু ডালা এগুলো দেওয়া হয়েছে এরকম করে কবুতরের ভাষা তৈরি করে আজকে আমি আমাদের হচ্ছে কিছু পার্সোনাল বলতে আমাদের হচ্ছে ঐতিহ্য সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো এখন কিছুটা বিলুপ্তি হয়ে গেছে আর কিছুটা রয়ে গেছে তবে যেটুকু আছে সেটুকুই শেয়ার করতেছি কাঠের সিঁড়ি তারপর হচ্ছে যে কাঠের হচ্ছে বারান্দা যেটাকে আমরা বেলকুনি বলি আগে এগুলো ব্যবহার হতো তবে আমি কখনও দেখিনি ব্যবহার করা যখন দেখেছি এরকম ফাঁকায় পড়ে থাকতো আমার দাদুরা এখানে থাকতো আমার বড় দাদুর বাসা এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি দিনে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো এটা হচ্ছিল রান্নাঘর অনেক অনেক লোকের রান্না হতো এখানে এক সময় আর এখন তো দেখতেই পাচ্ছেন অবস্থাটা কেমন আর তাক করা আছে এ তাকগুলোতে জিনিসপত্র রাখত আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন বাঁশের একটা টোপা বলে এটাকে আমরা টোপা বলি জানি না কোথায় কি বলে আর এটা হচ্ছে মাটি বা অন্যান্য জিনিসপত্র ধোয়ানোর জন্য ভেড়া ভেড়া বলে মানে ভেড়া কি যেন বলে যাই হোক আর পাতা ঝে ঝাড়ু টাড়ু দিত ওইটার জন্য বাঁশ দিয়ে একটা কঞ্চির ঝাড়ু তৈরি করা হয়েছে ওইটাতে কাজ করতো এ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের আদি আদি ঐতিহ্য এগুলোতে আমার দাদা আমার বড় দাদা তারা থাকতো এগুলোতে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে যদিও আমরা এগুলোর বড় হয়ে দেখেছি ছোট সময় আমরা এগুলো ছোটো থেকেই দেখতেছি তবে এগুলোতে আমাদের থাকার কোনো সৌভাগ্য হয়নি কারণ আমার দাদা নতুন করে বাড়ি করছে ওইদিকে অন্যদিকে পার হয়ে চলে এসেছিল এই কারণে এগুলো হচ্ছে আমার বড় দাদার কিছুটা মাটির আছে কিছুটা আছে ইট দিয়ে করা তবে এগুলা আগে আদিকালের ইট দিয়ে করা এখনকার ইটের মধ্যে আর আগেকার ইঁটের মধ্যে কিন্তু একটু পার্থক্য রসে আর ইটা সুরকিদে করেছে যেগুলোতে এখন আর কেউ থাকে না এই যে এইভাবে হয়ে গেছে দেখলে খুব খারাপ লাগে জায়গাগুলো এটা হচ্ছে আমার বড়ো দাদার বাসা আর এই ভিডিওটা আমার বরাবর বোন গ্রামের বাড়িতে গিয়েছিল তা আমি ওকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে ওই ভিডিও করছে এ তো সব ঘরগুলোতে একবারে তালা বন্ধ করা আছে কারণ এই পাশে কেউ থাকে না আর একটা হচ্ছে পাশ আছে সেই পাশে থাকে তবে কিছু লোকজন আর এই পাশটা একেবারেই ফাঁকা পড়ে থাকে তারপরও এই পাশে ছিল মাটির অনেকগুলো ঘর সেগুলোতে নাকি ইঁদুর টিঁদুর ধরার কারণে ভেঙে ভেঙে গেছে এই কারণে এগুলো ভেঙে ফেলে এরকম আঙিনা করে ফেলছে আর এইটা হচ্ছে একটা ডোল জানি না বাঁশের তৈরি অন্য জায়গাতে কি বলে বাঁশের তৈরির ডোল যেটাতে আগে হচ্ছে ধান রাখতো চাল রাখত বা ধান ভিজিয়ে দিত পুকুরের মধ্যে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে মাটির কলসি আর এই পাশে হচ্ছে আগে হচ্ছে ইয়ে রাখতো মুরগি হাঁস এগুলো রাখতো মুরগির ঘর আর এখানে একটা কুয়া ছিল এই কুয়াটা এখন বন্ধ করা হয়েছে কারণ এটা তো আর এখন চলে না এই কারণে আর এই এই পাশে একটা রুম ছিল আসলে অনেক দিন দেখিনি আমি এগুলো ঠিক মতো বলতেও পাচ্ছি না কোথায় কি ছিল প্রায় ভুলেই গেছি আর এখন গাছ লাগিয়েছে আঙ্গিনাতে আমাদের গ্রামে বেশিরভাগই মাটির বাড়ি এখন তবে কালের বিপত্তনে ইট করেছে এগুলা হচ্ছে গরু চাকা আর হচ্ছে মই একটা ঝাড়ুও আছে গরুর গাড়ির আর এগুলো হচ্ছে জাল বড় জাল এটা ব্যাট জাল যেটাকে বলে